হ্যালো ভিউয়ার্স, তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, সবজি দিয়ে ঝাল সুজি। তোমরা এইভাবে এবার বাড়িতে ট্রাই করে দেখো, দেখবে খুব সুন্দর হবে। ঝরঝরে হয়েছিল। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো প্রথমে শুকনো খোলায় সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে সুজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে, যাতে সুজিটা না নিচে পড়ে যায়। ভালোভাবে হালকা আঁচে ভাজতে হবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ভালোভাবে সুজিটাকে নাড়তে হবে এরকমভাবে। দেখো আমাদের সুজিটা ভাজা হয়ে গেছে, আমরা ঢেলে নিতাম। কড়াইতে ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। একটা শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটাকে ভালোভাবে ভাজতে হবে। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আগে থেকে কুচনো আলু সেগুলো আমি দিয়ে দেবো। আলুটাকে ভালোভাবে ভাজতে হবে, ভালোভাবে সেদ্ধ করার মতন ভেজে নিতে হবে। তারপরে সামান্য লবণ দিয়ে দিলাম। আগে থেকে কুচিয়ে রাখা গাজর দিয়ে দিতে হবে। আগে থেকে কুচানো গাজরগুলো দিয়ে দিলাম। এবারে গাজর আর আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে একটু সিদ্ধ হয়ে আসে। ভালোভাবে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। কুচনো টমেটো দিয়ে দিলাম, কুচনো কাঁচা লঙ্কা কুচি। যেহেতু এটা ঝাল সুজি হচ্ছে, তাই ঝালটা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। ভালোভাবে ভাজতে হবে। দেখুন সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনির স্বাদ আপনারা নিজেদের মতন বুঝে দেবেন। আগে থেকে ভেজে দেখা সুজিটা দিয়ে দিলাম। এবার সুজি আর সবজিগুলো ভালোভাবে ভাজতে হবে। গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে, যাতে সুজিটা না পুড়ে যায়। দেখো বন্ধুরা, হালকাভাবে ভালোভাবে ভাজতে হবে। অল্প পরিমাণে জল দিতে হবে। যেহেতু আমি 2 কাপ সুজি নিয়েছি, তাই 2 কাপে একটু বেশি জল নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে সুজিটাকে ভাজতে হবে। ভালোভাবে সম্পূর্ণভাবে নাড়তে হবে। আবার একটু পরিমাণে জল দিয়ে দিলাম। আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। কনস্ট্যান্ট নাড়তে হবে, যাতে না নিচে সুজিটা ধরে যায়। যেটুকু জল বেশি ছিল সেটুকু জল ঢেলে দিলাম। দেখো বন্ধুরা, আমার ঝাল সুজি তৈরি হয়ে গেছে। ওপর থেকে লেবুর রস দিয়ে দিলাম। চটপটা সন্ধ্যার নাস্তা তৈরি। এরকমভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখবেন খুব সুন্দর হয়েছিল। চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বন্ধুরা।